আসসালামু আলাইকুম, বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। চলুন এক নজরে দেখেনি সকল জনপ্রিয় পত্রিকার দেশ এবং বিদেশের খেলাধুলার সকল খবরের শিরোনামের বিশেষ অংশ। বাংলা নিউজের সব ধরনের খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, সঙ্গে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকুন। ধন্যবাদ। খুলনা টাইটানসের ঘুরে দাঁড়ানোর লড়াই, বাবা হলেন ফুটবলার পগবা। বিপিএল প্রত্যাশার চাপ নয় বললেন এবিডি বিলিয়ার্স। চ্যাম্পিয়ন ওজিনিয়াকে হারালেন শারাপোভা। কোয়ার্টার ফাইনালে বার্সার প্রতিপক্ষ সেভিয়া। অলরাউন্ডার সাকিবের সঙ্গে বিস্ফোরক রাসেল। ফেদেরার ও নাদাল চতুর্থ রাউন্ডে। অস্ট্রেলিয়ায় আরেক ইতিহাস কোহলিদের। সচিনকেও রাখতে দেখেছি কিন্তু ধোনিকে দেখিনি বললেন রবি শাস্ত্রী। নিউজিল্যান্ড সফরের জন্য আদর্শ মঞ্চ নয় বিপিএল বললেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ। এবিডি বিলিয়ার্সে ভাগ্য ফিরবে রংপুরের। তামিমকে নিজের শূন্যের কাহিনী শুনিয়েছেন সৈয়দ আফ্রিদি। ওয়ার্নারের সাথে রাতের খাবার খেলেন সাবেক অর্থমন্ত্রী আব্দুল মাল আব্দুল মুহিত। এবিডি বিলিয়ার্সকে নিয়ে রংপুরের বড় প্রত্যাশা। অস্ট্রেলিয়াকে হারিয়ে সেই মেলবোর্নেই ভারতের আরেক ইতিহাস। নিজের চেয়ে দলের কথাই বেশি ভাবি বললেন নুরুল হাসান সুহান। অনেক নাটকের পর বার্সেলোনার শেষ আটে। আশা করি আবার ফিরতে পারবো বিপিএলে বললেন ডেভিড ওয়ার্নার। ভিনিসিয়াসের গোলে কিংসের শুভ সূচনা। শেষ আটে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি বার্সেলোনা। কোপা ড্রয়ে রিয়াল বার্সাই দুই দলই খুশি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দল থেকে ছিটকে পড়লেন হ্যাজলউড। সুপার ওভারে লোকালদের দেখতে চান রোডস। শেখ জামালকে হারিয়ে শুভ সূচনা বসুন্ধরার। কাতার বিশ্বকাপেই 32 দলের বদলে 48 দল ইঙ্গিত ফিফা। Hey everyone, press the subscribe button and bell icon and never miss another update.